এবার আরো কিছু সংবাদ এক নজরে। কাজী সালাউদ্দিন, আব্দুস সালাম মুর্শিদি ও আবু নাইম সোহাগ সহ বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তাদের বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধানের আদেশ দিয়েছে আপিল বিভাগ। তবে সরকারের দেয়া অর্থ ব্যয়ের অনুসন্ধান চলবে। আগামী তিন সপ্তাহের মধ্যে এই সংক্রান্ত রুল নিষ্পত্তির নির্দেশও দেয়া হয়েছে। গাজীপুরে শ্রমিক নেতা শহীদুল ইসলামের মৃত্যুর ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তারা জানায়, একটি মহল সংগঠনটিকে প্রশ্নবিদ্ধ করতে বেশ কয়েকজন নেতার নামে মিথ্যা মামলা দিচ্ছে। ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটে লিফট ও এক্সকেলেটর আমদানিতে অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ এলিভেটর এক্সকেলেটর অ্যান্ড লিফট ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনটি এই দাবি জানায়। বিএনপি পিঠে দুর্নীতি আর সন্ত্রাসের ছাপ নিয়ে মানুষকে গণতন্ত্রের সবক শেখানোর ঠাট্টা মশকরা করছে, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।